নাম যোগ্য অনুষ্ঠিত হয় আজি আমাৰ এটো 47 বছৰত ভৰি দিছে আৰু আমি এবাৰ অন্যান্য বছৰৰ দৰে মানে 6 দিনীয়া কাৰ্যসূচীৰে প্ৰথম আমাৰ 18 তাৰিখে আৰম্ভ হৈছে এদিন আমাৰ অধিবাস আছিল আমি ইস্কন দলৰ বা আমাৰ ইয়াৰ লোকেল গোহাইসকল আছিল তেখেতসকলক লৈ আমি প্ৰথম কাৰ্যসূচী আৰম্ভ কৰিছো যেটো আমাৰ পানী গম্বা গন্না গঙ্গা বান বুলি কয় এটো আমি ধুমধামেৰে বা সুন্দর প্রসেশনের মাজেরে আমি এটু উদযাপন করছো আর লগতে ইস্কনের যে দল ইয়াত আহিছিলে তেখেতসকলেও মানে ধর্মীয় সংক্রান্ত বহু ধরনের রাইজক বুজনি দিছে আর ধর্মীয় সংক্রান্ত গান চানো গাইছে আমার ইয়ার লোকেল গোহাই তেখেতর যেখানে করণীয় ধর্মীয় মাঙ্গলিক যে অনুষ্ঠান যেখানে করণীয় ধুনিয়াকে করেছে আজি আমার পঞ্চম দিন বলে কব লাগিব অহাকালি আমার নাম কীর্তন শেষ হব আর নাম কীর্তন শেষ হওয়ার লগেলগে আমার ওয়েস্ট বেঙ্গল কলিকাতার পর তিনটা দল অলরেডি রঙিয়া আহি পাইছে তেওঁলোকে হয়তো এক ঘন্টা ইয়াত উপস্থিত হব অহাকালি রাতির না হরির নাম কীর্তন শেষ হওয়ার লগেলগে আমার ইয়াত যেটু অস্ত্রকালীন বলে কয় মানে এইটু ধর্মীয় অনুষ্ঠান মানে এইটু আমার একদিন এক রাতি ইয়াত চলিব বৃহস্পতিবারে রাতিপা আমার ইয়াত সমাপ্ত হব আমার মোটামুটি 47তম আজি চলি আছে যেটো নেকি শিবরাত্রি উপলক্ষে তারক ব্রহ্ম নামযজ্ঞ যেটো উৎসব মহানামযজ্ঞ তাতে বহুত মানুষের ইয়াতে ভিড় হেৰি হয় আর তাতে এক নাম চলি থাকে তিনিদিন জোড়া একেরাহে নন স্টপ দিনে রাতে চলি থাকে তারপর যেটো নেকি 3,000, 4,000, 5,000 মানুষ ইয়াতে প্রসাদ লয় সেটো এটা কাউলি অঞ্চলের একটা গৌরব বলে আমি কব পাৰি আর তাতে এই অনুষ্ঠানটো করব যায় যিসকল কাউলির যিসকল মুরব্বী কাউলির যিসকল বুদ্ধিজীবী যেনেকুৱা আমার দাদা দুলাল সাহা দিলীপ দাস শ্রীকান্ত দাস তেখেতসকলের অরিহণা যথেষ্ট মানে কবই লাগবে আর তেখেতসকলের জড়িয়ে আজি যে মর যে গুরু দায়িত্ব মানে সম্পাদক হিসাবে এই বৃহৎ যেটো অনুষ্ঠানটোর চলাবলৈ গৈ আছো তাতে মর যে ভুল যদি কোবাত হয়েছে লগে লগে আঙুলিয়াই দিয়ে মোক শুধরাই দিয়ে বা তেনে সহায় সহযোগিতা মই কমি পোৱা নাই তে খুব ভালকে চলি আছে অনুষ্ঠানটো।